আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। বিজয়ের ভাষণ দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। এবারে জানাবো 170 আসন পাওয়ার দাবি ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির কারাবন্দী নেতা ইমরান খান জাতীয় নির্বাচনে তার দলের সাফল্যের জন্য কর্মী ও সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। জানাবো নতুন করে বাংলাদেশকে নির্মাণ করতে হবে। জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র এবং নিপীড়নকারী রাষ্ট্র যে গভীর বিপর্যয়ের মুখে পড়েছে তা থেকে উদ্ধারের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্রয়োজন। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে নৈতিক জাগরণ ছাড়া এ জাতির টিকে থাকা আর সম্ভব হবে না। এবারে থাকছে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার। কুড়িগ্রামের পৌর আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এদিকে নেতাকর্মীদের সক্রিয় রাখতে চায় বিএনপি, আবারও লিফলেট বিতরণ কর্মসূচির সিদ্ধান্ত নেবে। সারাদেশে সাংগঠনিক সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো মর্টার শেল নিষ্ক্রিয় করার পরই মুহুর্মুহু গুলি। মিয়ানমার থেকে আসা মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি। গতকাল শুক্রবার বেলা 11:30 দিকে ঘুমধুমে নোয়াপাড়া সীমান্ত এলাকায় এটি নিষ্ক্রিয় করা হয়। অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়, এরপরই ওপারে মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যায়। এতে সীমান্তে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয়দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিজয়ের ভাষণ দিলেন ইমরান খান। বিজয়ের ভাষণ দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। তবে জেলে বন্দী থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এক ভিডিও বার্তায় ইমরান খানের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভে প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সমর্থকদের উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি বার্তায় ইমরান খান বলেন, বৃহস্পতিবার নির্বাচনে পিটিআই সমর্থকদের ব্যাপক জনসমর্থন দেখে সবাই হতবাক হয়েছে। নওয়াজ ছোটলোক, কোন পাকিস্তান তাকে গ্রহণ করবে না। ইমরান খান বলেন, আমার বন্ধু পাকিস্তানিরা, আপনারা ইতিহাস তৈরি করেছেন, আমি আপনাদের জন্য গর্বিত এবং আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহর শুকরিয়া করি। পিটিআই নেতা বলেন, এখন কেউ আমাদের আটকাতে পারবে না, আপনারা চিন্তা করবে না, উদযাপন করুন এবং আল্লাহ শুকরিয়া করুন। দুবছর নিপীড়ন এবং অবিচারের পরও আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 265 আসনের মধ্যে 241 আসনের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 98 আসন। স্বতন্ত্রদের অধিকাংশই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত। নওয়াজ শরীফের পিএমএনএল পেয়েছে 67 আসন। অপরদিকে বিলাল ভুট্টোর পিপিপি পেয়েছে 51 আসন ও এমকিউএম দল পেয়েছে 15 আসন। বাকি দলগুলো পেয়েছে মোট 10 আসন। 170 আসন পাওয়ার দাবি ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির কারাবন্দী নেতা ইমরান খান জাতীয় নির্বাচনে তার দলের সাফল্যের জন্য নেতাকর্মী এবং সকল সমর্থককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ব্যাপক হারে ভোট প্রদান করায় সবাই বিস্মিত হয়েছে। তিনি আরো বলেন, ফ্রম 45 ডাটা অনুযায়ী তার দল জাতীয় পরিষদে 170 বেশি আসন পেতে যাচ্ছে। এক্সে পোস্ট করা এআই সৃষ্ট বক্তৃতায় শুক্রবার রাতে ইমরান খান তার সমর্থকদের বলেন, আপনারা গতকাল বৃহস্পতিবার আমাদের ভোট প্রদান করার মাধ্যমে প্রকৃত স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছেন। সাধারণ নির্বাচন 2024 বিজয়ের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, আমি সম্পূর্ণভাবে আপনাদের বিশ্বাস করে বলেছি যে আপনারা সবাই ভোট দিতে আসুন এবং আপনারা আমার বিশ্বাসের প্রতি সম্মান রেখেছেন। আপনাদের ব্যাপকভাবে ভোট প্রদান সবাইকে বিস্মিত করেছে। তিনি আরো বলেন, ব্যাপকভাবে ভোট প্রদানের ফলে লাহোর মহাপরিকল্পনা ব্যর্থ হয়েছে। এআই কণ্ঠে 71 বছর বয়সী ইমরান খান আরো দাবি করেন যে নিরপেক্ষ সূত্রগুলো বলছে যে পিটিআই জালিয়া প্রক্রিয়া শুরুর আগেই 150 পার্লামেন্টারি আসন নিশ্চিত করেছিল। তিনি আরো বলেন, গত 2 ধরে নির্যাতন এবং অবিচার সত্ত্বেও পিটিআই 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এদিকে ইমরান খানের পার্লামেন্ট নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। তবে পিটিআই দল হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ায় সরকার গঠনের
জোর জোর চালাচ্ছে নওয়াজ শরীফ। এজন্য তিনি তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টির সাথে বৈঠক শুরু করেছেন। ঘোষিত 245টি আসনের ফলাফল অনুযায়ী 99টি আসনে জয়ী হয়েছেন পিটিআই সমর্থকরা। পিএমএলএন 69, পিপিপি 52 এবং অন্যান্যরা পেয়েছেন 25টি আসন। এছাড়া স্থগিত রাখা হয়েছে একটি আসনের ফলাফল, আর ঘোষণার বাকি রয়েছে মোট 20টি আসন। পিপিপি সূত্রে জানা গেছে, পিএমএলএন নওয়াজ শরীফ এবং পিপিপি কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি শুক্রবার লাহোরে এক বৈঠকে মিলিত হয়েছেন। তাদের মধ্যে সরকার গঠনের কোয়ালিশনের ব্যাপারে আলোচনা হয়েছে। এর আগে নওয়াজ শরীফ দাবি করেন যে নির্বাচনে তারা জয়ী হয়েছেন। তার কিছুক্ষণ পরে বৈঠকে বসেন আগের কোয়ালিশন সরকারে থাকা দুই দলের এই দুই প্রধান। 2022 সালে পিটিআই প্রধান ইমরান খান ক্ষমতা থেকে বহিষ্কারের পর গঠিত পিডিএম সরকার যৌথভাবে গঠন করেছিল পিএমএল ও এনপিপি। পিটিআই যেমন দলীয়ভাবে নির্বাচন করতে পারেনি, তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। কারাদণ্ডে দণ্ডিত হওয়া ইমরান খানও নির্বাচনে অংশ নিতে পারেননি। পাকিস্তান সরকার গঠন করার জন্য অন্তত 133টি আসনের প্রয়োজন। 336 আসন বিশিষ্ট পাকিস্তান পার্লামেন্টে গতকাল 265টি আসনে ভোট গ্রহণ হয়েছে। একটি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে, বাকি 70 আসন সংরক্ষিত। এছাড়া 4টি প্রাদেশিক পরিষদ নির্বাচনও গতকাল হয়েছে। নতুন করে বাংলাদেশকে নির্মাণ করতে হবে জেএসডি। জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র এবং নিপীড়নকারী রাষ্ট্র যে গভীর বিপর্যয়ের মুখে পড়েছে, তা থেকে উদ্ধারের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্রয়োজন। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে নৈতিক জাগরণ ছাড়া এ জাতির টিকে থাকা আর সম্ভব হবে না। দেশ ধ্বংসের কিনারে, এসব বলার প্রয়োজন শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন শুধু শাসন ব্যবস্থা বদল করবার। নতুন করে বাংলাদেশ নির্মাণ করতে হবে শুধু অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সেটা নিশ্চিত করা আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে নতুন মানুষ তৈরি করা, যারা নীতি নির্ধারণে, আইন প্রণয়নে সাংবিধানিক ভূমিকা রাখবেন। এই অংশীদারিত্বের ব্যবস্থার মধ্য দিয়ে সকলকে নিয়ে জীবনের সার্থকতা খুঁজে পাবে। এটা বিদ্যমান দলীয় রাজনীতিতে সম্ভব নয়। জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, গণপুত্থান গণসংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে এই সংগ্রামকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে হবে। এই সংগ্রাম রাজনৈতিক দল এবং সমাজ শক্তির সমন্বয়ে। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন যে গণশক্তির উত্থান হবে, তা দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করতে হবে। এই সংগ্রামে পরাজয়ের কোনো স্থান নেই এবং নিশ্চিত বিজয় হবে জনগণের। আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগের দুই নেতা আটক। কুড়িগ্রামের পৌর আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজবি কবির চৌধুরী এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া। এর আগে শুক্রবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম সুহানকে 40 পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে রেজবি কবির চৌধুরী এবং বিন্দুর বিরুদ্ধে। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় রেজবি চৌধুরী, বিন্দু এবং ঝিনুককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মর্টার শেল নিষ্ক্রিয় করার পরই মুহুর্মুহু গুলি। মিয়ানমার থেকে আসা মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী ও বিজিবি। গতকাল শুক্রবার বেলা 11:30 দিকের ঘুমধুমে নয়াপাড়া সীমান্ত এলাকায় এটি নিষ্ক্রিয় করা হয়। অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়। এরপরই ওপারে মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যায়। এতে সীমান্তে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে রাখাইন রাজ্যে টানা সংঘাতের মধ্যে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন 23 জনকে শনাক্ত করা গেছে, যারা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, সেনা বা অন্য কোনো সংস্থার সদস্য নয়। অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসেবে তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে। আর শনিবার পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড আবেদন করা হবে। তাদের কাছ থেকে 800 রাউন্ড গুলি, 5টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, মিয়ানমারে কোনো সেনাবাহিনী সদস্য নন, এমন যারা বাংলাদেশে ঢুকেছে তারা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। তাদের কাছে অস্ত্র এবং বিপুল গুলি পাওয়া গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, বাহিনীর সদস্য নয়, মিয়ানমার থেকে এমন যারা ঢুকেছে তাদের ব্যাপারে তদন্ত চলছে। একজন রোহিঙ্গাকেও এবার বিজিবি ঢুকতে দেবে না। সবার অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে বিজিবির সদস্যরা। এর আগে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছিলেন, সংঘাতের মধ্যে বিদ্রোহীদের তাড়া খেয়ে প্রাণে বাঁচতে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের নাগরিকদের সঙ্গে কিছু উশৃঙ্খল রোহিঙ্গা সন্ত্রাসীকেও পেয়েছে বিজিবি। তাদের মধ্যে 2-3 জনের কাছে অস্ত্র ছিল, বাকিরা নিরস্ত্র, তাদের আমরা পুলিশে হস্তান্তর করেছি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান
সংঘাতের জের ধরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী, সেনাসহ বিভিন্ন সংস্থার 330 জন বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে 164 জন রয়েছেন একটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাকিরা তুমরুতে বায়োমেট্রিক প্রোফাইল তৈরির পর কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। তবে গতকাল ঘুমধুমে নোয়াপাড়া সীমান্তে মর্টার শেলের গোলা সফলভাবে নিষ্ক্রিয় করার কয়েক মিনিট পরই মিয়ানমারের অভ্যন্তরে অন্তত 50-60 রাউন্ড গুলি শব্দ পাওয়া যায়। এ সময় অনেকেই দিকবিদিক ছোটাছুটি করতে থাকে, কেউ কেউ আতঙ্কে মাটিতে শুয়ে পড়ে। গত বৃহস্পতিবার ঘুমধুমে নোয়াপাড়ার 5 নম্বর ওয়ার্ডে ওই মর্টার শেলটি পাওয়া যায়। বিজিবির একজন কর্মকর্তা জানান, মিয়ানমারের অভ্যন্তরে দুপক্ষের মধ্যে সংঘাত চলাকালে এমন গুলির শব্দ হয়েছিল।